এই মুহূর্তের সব থেকে বড় খবর, ভারতে প্রথম করোনা আক্রান্তের মৃত্যু। এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে, কর্ণাটকের কালাবর্গীর 76 বছরের এক বৃদ্ধ যাকে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহ করা হয়েছিল, সৌদি আরব থেকে গত 10 দিন আগে ফিরেছিলেন তিনি এবং নোবেল করোনা ভাইরাসে আক্রান্ত বলে রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছিল। গত ফেব্রুয়ারি মাসের 29 তারিখে তিনি কর্ণাটকের কালাবুর্গির বাড়িতে পৌঁছান এবং এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। সন্দেহ করা হয়েছিল তিনি হয়তো করোনা ভাইরাসে আক্রান্ত। পরে নমুনা সংগ্রহ করে সেই নমুনা পরীক্ষা করে জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত। তাকে পরবর্তীকালে হায়দ্রাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তার মৃত্যু হয়। সেক্ষেত্রে বলা যেতে পারে ভারতে এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কোনো ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটলো।